নমস্কার বন্ধুরা, চলে এসেছে গল্পের আসরে। আমি সুপ্রীতি। আজকের গল্প মহাত্মা গান্ধীর কথা, লেখক উমাশঙ্কর যোশী। এই গল্পটি পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত। এবার শুরু করা যাক। মোহনের স্বভাবটা ছিল ভারী লাজু। স্কুলে ছুটির ঘন্টা পড়তেই সে তার পুঁথিপত্র সামনে নিয়ে ছুটত তার বাড়ির দিকে। অন্য ছেলেরা কেউ কেউ রাস্তা চলত বন্ধুদের সঙ্গে গল্প স্বল্প করতে করতে, কেউ বা রাস্তাতেই খেলাধুলা জমাত, কেউ বা খেত জল খাওয়ার। কিন্তু এদিক ওদিক ডাইনে বাইয়ে না তাকিয়ে মোহন সোজা বাড়ির মুখে ছুটত। সারাক্ষণ ওর ভয় রাস্তায় পাতাও করে ছেলেরা ওকে নিয়ে ঠাট্টা তামাশা করবে। স্কুলে একদিন এলেন ইন্সপেক্টর, নাম পর মিস্টার গায়েন। মোহনদের ক্লাসে এসে তিনি ছেলেদের পাঁচটা ইংরেজি কথা বলতে দিলেন। এক কেবল কেটাল ছাড়া বাকি সব কথা মোহন ঠিকঠাক লিখে ফেলল। মাস্টার লক্ষ্য করলেন মোহন কেটাল কথা তার লিখতে পারেনি। ইন্সপেক্টরের দৃষ্টি এড়িয়ে মোহনকে তিনি ইশারা করলেন যাতে সে পাশের ছেলের দেখে কথাটা টুকে নেয়। মোহন কিন্তু হাত গুটে চুপচাপ বসে রইল। ক্লাসের আর সব ছেলে কথা পাঁচটা নির্ভুল লিখেছে, কেবল মোহন লিখেছে চারটি কথা মাত্র। ইন্সপেক্টর চলে যেতে মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থি, বলেন আমি তো চোখ ছেড়ে বলেইছিলাম হাসের ছেলে ছেলেরটা দিতে টুকে নিস কথাটা, তার দেখছি নকল করাও আছে না। সমস্ত ক্লাস হাসিতে ফেটে পড়ল। ঘরে ফিরে গেল যখন এই ঘটনা নিয়ে মোহনের কোনো মনে দুঃখ হলো না। সেই থেকে বুঝেছিল যে সে যা করেছে ঠিক কাজই করেছে। তবে একটা ব্যাপারে সে দুঃখিত হয়েছিল বই কি, মাস্টার স্বয়ং কেন যে ওকে নকল করতে বললেন, বরঞ্চ তার উচিত ছিল টোকাটোকি বন্ধ করা। গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় সেখানে ফিনিক্স বলে একটি জায়গায় তার আশ্রম স্থাপন করেছিলেন, আশ্রমের ছেলে মেয়েদের জন্য একটি স্কুলও খোলা হয়েছিল। সেখানে বাপু তার নিজস্ব পদ্ধতিতে ছোটদের শিক্ষা দিতে চেয়েছিলেন। অন্য স্কুলের পরীক্ষায় যেভাবে নম্বর দেয়া হতো সে তার মনোপুতে ছিল না। আশ্রমের স্কুলে তিনি চাইতেন ছোটদের সত্যকার শিক্ষা দিতে, এমন শিক্ষা যা হতে তাদের জ্ঞান বৃদ্ধি পায়, আচার ব্যবহারে উন্নত হয়। পরীক্ষার নম্বর দেওয়ার পদ্ধতিও তার ছিল বিভিন্ন সম্পূর্ণ ভিন্ন ধরনের। সকল ছাত্রকে একই রকমের প্রশ্ন করা হতো, ছেলেমেয়েরাও ছিল একই শ্রেণীর ছাত্র, কিন্তু প্রায়ই যে ছাত্র কম নম্বর পেত তার তিনি প্রশংসা করতেন এবং যে ছাত্র বেশি নম্বর পেত তাকে ধমকাতেন। তার এই নম্বর দেওয়ার ধরনটা ছেলেরা ঠিক বুঝে উঠতে পারত না। ঠিকঠাক উত্তর দিকেও কেন যে সব কম নম্বর পেল জিজ্ঞাসা করলে গান্ধীজি একদিন ছেলেকে কারণটা বুঝিয়ে দিলেন। বললেন, কে যে বেশি বুদ্ধিমান সে তো আমি বলতে চাই না, সেই হিসাব নম্বরও আমি দিই না, আমি কেবল এতটুকু দেখতে চাই আগেরবার যে যেখানে ছিল সেখান থেকে কে কতটা এগিয়ে যেতে পেরেছে, কে কতটা শিখে নিতে পেরেছে। অল্প বুদ্ধি ছেলেকে প্রতিযোগিতায় পরাস্ত করে বুদ্ধিমান ছেলে যদি বড়াই করে বেড়া আর ভাবে যে কেউ তার সঙ্গে পাল্লা দিতে পারবে না, তাহলে তার মধ্যে শুকিয়ে যায় অহংকার বসে। সে তখন ভাবে পড়াশোনা নিয়ে তার আর খাটাখাটনির দরকার নেই। তবে যে লিঙ্কে থাকে পুরো মেরনাথ যে করে একমাত্র সেই ছেলেই এগিয়ে নিতে থাকে, তাকেই আমি বেশি করে নম্বর দিই। বেশি যারা নম্বর পেত সেই সব ছেলেদের উপর তিনি তীক্ষ্ণ নজর রাখতেন।
তারা বেশি বেশি শিখছে কিনা সেদিকে তার বরাবর খেয়াল থাকত। বেশি নম্বর পাওয়ার ফলে যদি তার দেমাগ পারে তাতে কি আর মঙ্গল হয়? এই কথাটুকু তিনি ছেলেদের মনে গেঁথে দিতেন। যে ছেলের বুদ্ধি একটু কম সে যদি খেটে ফুটে পরের পরীক্ষায় নম্বর বেশি পেত, বাপু তাক বলতেন, সাবাস বাহাদুর ছেলে। এরপরে না পরের ঘটনাটা তিনি লেখক লিখেছেন সেটা এবার বই। ছোট ছেলে মেয়ে অনেকেই আসতো বাপুর কাছে। বাপুর বেশভূষা দেখে একদিন একটি ছোট ছেলের ভারী দুঃখ হয়, এমন মস্ত মানুষ বাপু, অথচ তার গায়ে একটি জামা পর্যন্ত নেই। চুপ থাকতে না পেরে সে জিজ্ঞাসা করেই বসল, আপনি জামা পরেন না কেন বাপুজি? ছেলেটিকে আদর করে বাপু বললেন, আমার কাছে পয়সা কোথায় রে বেটা যে আমি জামা পরবো? বেজায় গরিব আমি, জামা কিনে এমন পয়সা নেই। ছেলেটির মন গুনে জল, সে বলে উঠল, আমার মা সেলাই করতে জানেন, দেখুন না আমার জামা কাপড় সবই তো মায়ের হাতে তৈরি, মাকে বলে আমি আপনার জন্য জামা সেলাই করিয়ে দেব। কিন্তু আপনি পরবেন তো বাপু? বাপু জিজ্ঞেস করলেন, কটা জামা সেলাই করে দেবেন তোমার মা? ছেলেটি বলল, এক দুই তিন, কটা চায় আপনার? যে কটা চান মা সেলাই করে দেবেন। বাপু খানিক্ষণ চিন্তার পরে বললেন, কিন্তু বেটা আমি তো একা মানুষ নই, একা একা কি করে জামা পরি? ছেলেটি বলল, আচ্ছা তাহলে বলুন কটা জামা পেলে আপনার চলে, আমি ততগুলো মায়ের কাছ থেকে সেলাই করিয়ে আনবো। বলুন না বাপু কতগুলো চাই আপনার? ছেলেটির আগ্রহ দেখে বাপু বললেন, বেটা আমার তো ভাই বোন আছে 40 কোটি, তাদের একজনেরও গায়ে জামা যতদিন না ওঠে আমি কি করে জামা পরি? এবার বলো তোমার মা কি আমাদের সকলের জন্য জামা সেলাই করে দিতে পারবেন? এই বলে বাপু এক দৃষ্টে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। ছেলেটি চিন্তা করতে লাগলো, 40 কোটি ভাই বোন, বাপু তো তাহলে ঠিকই বলেছেন, যতদিন এদের সকলের গায়ে জামা না চড়ে উনি নিজে কি করে পরেন? উনি তো সকলের চেয়ে বড়, সবার বাপু। শিশু ভোলানাথ এতক্ষণে বুঝতে পারলো সারা দেশ হলো বাপুর পরিবার, প্রত্যেক দেশবাসী তার বন্ধু, বাপু সকলের সাথে সবার বন্ধু, একটিমাত্র জামায় কি করে চলবে ওর? সরকার সঙ্গে কাজে অর্থ সংগ্রহ করার জন্য তখন গান্ধীজি শহরে গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়। যেদিনকার ঘটনা সেদিন তিনি সফর করছেন ওড়িশায়। এক সভায় বসে গান্ধীজি বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতা শেষ হওয়ার পর নিতান্ত গরিব এক থুরথুরে ভরি শ্রোতাদের ভিতর থেকে উঠে এগিয়ে গেল মঞ্চের দিকে। বুড়ি চুল তো নয় কেন সনের নুড়ো, কোমর বেঁকে গেছে ধনুকের মতো, পরনে ছেঁড়া ফাটা কানি। স্বেচ্ছাসেবকরা হা হা করে তেড়ে এলো তাকে বাধা নিতে, পাচে খে গান্ধীজির দিকে ধাওয়া পড়ে। সে কিন্তু লড়াই ঝগড়া করে ঠিকই বাপুর সামনে গিয়ে হাজির হলো। দর্শন করতে আসা এই বলে সে বাপুর পায়ের ধুলো নিল ও কূপ থেকে একটা আদলা পয়সা বের করে পায়ের কাছে রেখে দিয়ে চলে গেল। আদলা পয়সাটা উঠিয়ে নিয়ে গান্ধীজি নিজের কাছেই রেখে দিলেন। সরকার সঙ্গে সমস্ত হিসাব কিতাব রাখতেন সে জওহরলাল বাজার। তহবিলে জমা করার জন্য আদলাটা তিনি চাইলেন, কিন্তু বাপু সেটা দিতে রাজি হলেন না। জওহরলালজি লেখে এসে বললেন, সরকার সন্ধের নামে আমি হাজার হাজার টাকার চেক নিয়ে থাকি, এই আদলাটুকু আমার উপর ভরসা রেখে আপনি দিতে পারছেন না? গান্ধীজি বললেন, এই আদলা
সেই সব হাজার হাজার টাকার তুলনায় অনেক বেশি মূল্যবান। তারা যদি লাখ 2 লাখ থাকে তা থেকে 2-1 হাজার দেয়, সে আর বেশি পাবে কি? কিন্তু এই আধনাটুকুই হয়তো ছিল বুড়ির সর্বস্ব সম্বল। সে তো তার যথা সর্বস্ব দান করে গেল। যখন ওদার কত বড় তার হৃদয়, কত মহান ত্যাগ! এই কারণে এই আধনাটুকুর মূল্য আমার কাছে কোটি কোটি টাকার চেয়েও বেশি। নমস্কার, আজকের নিবেদন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।